হাই, কিছুদিন আগের কথা, আমি ফেসবুক করছিলাম, নিচের দিকে স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল পিকচার সবে চেঞ্জ করেছে। দেখা মাত্র একটু অবাকই হলাম, কারণ ওর ফেসের একটা কার্টুন ছবি বানিয়ে সেটাকে আপলোড করেছে নিজের প্রোফাইল পিকচারে। সত্যি বলতে আমার বেশ ভালোই লেগেছে ওর প্রোফাইল পিকচারটা দেখে, দেখতে অনেকটা অ্যানিমেশন কার্টুনের মতো। আর তখনই আমি ভাবলাম যে এই ফটো বানালো কী করে, তাই একটু খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম আমার উত্তর। তো হ্যালো ফ্রেন্ড, আমি অপু আর আপনি দেখছেন দ্য টেক আফটার। আর এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ স্কিপ করলে আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে আর বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো এই অ্যাপটি ইনস্টল করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে সার্চ বারটা এখানে আসবে, এখানে লিখতে হবে আপনাকে ভয়েল অ্যাপ। তো এটা লেখার পরে এখানে অ্যাপটা চলে আসবে, এই যে অ্যাপটা, এটা আমার ইনস্টল করা আছে, আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। তো একটু নিচের দিকে যাই, অ্যাপটার রেটিং আছে 4.5, মানে অ্যাপটা খুব ভালো এবং পপুলার একটা অ্যাপ। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটা আছে, তো আমি অ্যাপটা সিম্পল ওপেন করি। আর প্রথমে বলে রাখি, অ্যাপটা কিন্তু অনলাইন একটা অ্যাপ, মানে আপনাকে নেট অন করে অ্যাপটার কাজ করতে হবে। তো এই অ্যাপটার মধ্যে মূলত চারখানা অপশান আছে, একটা হলো 3D কার্টুন, একটা হলো রেনেসাস, আচ্ছা সেকেন্ড আছে, এই থার্ড আছে হলো 2D কার্টুন, আর ফোর্থ আছে হলো ক্যারিকেচার। ঠিক আছে, তো আমি এই চারটে অপশানের কাজ আপনাকে দেখাবো। তো প্রথমে যে অপশানটা আছে ওটা 3D কার্টুন। এই 3D কার্টুনের যে ফটো এডিটটা, এটা করতে গেলে আপনাকে এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন, এখানে টাচ করতে হবে। তো টাচ করার পরে এখানে আপনার পারমিশন দিতে হবে। পারমিশনের চাপ দিলে এখানে অ্যালাউ বলে একটা অপশান আসবে, এখানে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউর পরে কিন্তু আপনার গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনি দেখছেন আপনার গ্যালারিতে যত ফটো আছে সেই ফটোগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এছাড়াও যদি আপনার কোনো ফটো কোনো ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে উপরে যে একটা গ্যালারি বলে অপশান আছে, এখানে টাচ করলে কিন্তু আপনার ফোল্ডারগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ফোল্ডারের মধ্যে যদি কোনো ফটো থাকে তাহলে সেখান থেকেও আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি বেরিয়ে যাই এখান থেকে। তো আমি সিম্পল এখান থেকে একটা ফটো আমি নিয়ে নেব, আমার এই ফটোটা একটা নিয়ে নিই, এই ফটোটা। তো এই ফটোটা সিলেক্ট করার পরে একটু ওয়েট করতে হবে, কারণ এটা অনলাইন অ্যাপ, একটুখানি পজিং এর সময় দিতে হবে। তো পজিং নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। তো এখানে ফাইনালি আপনার চারটে ক্যারেক্টারের ফটো এখানে চলে আসবে, একটা এই যে চারজনের মুখ একসাথে, আর সিঙ্গেল সিঙ্গেল মুখ ডামভাবে পেয়ে যাবেন। এই যে বেবি মুখ একটা আছে, এটা হলো 3D ফটো, আপনার চোখগুলো একটু বড় বড়। তো এটাকে আপনি যদি সেভ করতে চান, যদি আমি দেখছি এইটাকে যদি আমি সেভ করতে চাই, তাহলে উপরে যে একটা তীর চিহ্ন আছে উপরে, এই যে ডান দিকে উপরে তীর চিহ্নটায় টাচ করতে হবে। টাচ করার পরে এটা হলো আপনার ফাইনাল ফটো। তো নিচে ছটা অপশান আছে, একটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যদি আপনি চান তো এই কিছুর মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। তাছাড়া আছে মেল, হ্যাঁ যদি আপনি চান তো মেল করতে পারেন। তারপরে মোড আছে, মোড়ে আরও কিছু অপশান আছে, সেখান থেকে আপনি কিছু ফটো অ্যাড করতে পারেন বা শেয়ার করতে পারেন। তারপরে একদম নিচে আছে সেভ, আপনি এই ফটোটা সেভ করে নিতে পারেন। এছাড়াও এই ফটোটা আছে তিনটে ক্যাটাগরিতে, যদি আপনি চান এরকম রাখতে পারেন, যদি আপনি চান এরকম রাখতে পারেন, মানে আপনাকে ডান দিক বা দিক যদি আপনি সরান তাহলেই এই ফটোটা দেখতে পারেন, যদি আপনি এইটা চান তাহলে এরকমভাবে আপনি কিন্তু সেভ করে দিতে পারেন। তো এখানে একটা প্রবলেম আছে, মূলত আমরা ওয়াটারমার্ক পছন্দ করি না, কেন এখানে ওয়াটারমার্ক চলে আসবে এটা আমরা কখনোই পছন্দ করি না। তাই আমি একটা সাজেশন এখানে দিতে চাই, আপনি জাস্ট একটু ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে যে ফটোটা আছে আপনার সেভ করার ঠিক আগের মুহূর্ত, যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, সিম্পল স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে ক্রপ করে নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে ওয়াটারমার্ক আসবে না। তো আমি কখনো যদি এরকম একটা ইন্টারফেস এখানে আসে, উপরে দেখছেন একটা ক্রস চিহ্ন আছে, এইখান থেকে কিন্তু আপনি ক্রস করে দিতে পারেন। তো এরকমভাবে ফটোটা কিন্তু আপনি সেভ করে নিতে পারেন। তো তারপরে যে অপশানটা আছে তার নাম হলো রেনেসাস। তো এই রেনেসাসের ফটোটা এডিটিং করতে গেলে আপনাকে এইখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে টাচ করতে হবে। তো টাচ করার পরে বরাবরের মতো আমি আবার সেম ফটোটা সিলেক্ট করব। আপনি যদি অন্য ফটো সিলেক্ট করতে চান তো করতে পারেন। তো
তো আমি সেম ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে একটু ওয়েট করতে হবে কারণ এটা পজিং নেবে। তো ফাইনালি পজিং হওয়ার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। এখানে আপনার চারটি ক্যারেক্টার থাকবে, এখান থেকে আপনি চারখানা ক্যারেক্টার বলছি চারখানা ফেস এখানে থাকবে। এখানে প্রথম যে ফেসটা আছে সেটা হলো আপনার, এই সেকেন্ড যে ফেসটা আছে এটা হলো 15 বছর, তারপরের ফেসটা আছে 18 বছর, তারপরের ফেসটা আছে 20 বছর। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকেও আপনি সেভ করে নিতে পারেন। উপরের যে তীর চিহ্নের যে আইকনটা আছে এইটা দিয়ে আপনি সেভ করতে পারেন। তো সিম্পল আমি এটা সেভ করছি। সেভ করতে গেলে আপনার নিচে যে সেভ বলে অপশানটা আছে এখান দিয়ে আপনি সেভ করতে পারবেন। তো এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেলে আপনি শেয়ার করতে পারবেন। আর যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া যদি সেভ করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে এখানে এসে সিম্পল আপনি একটু ব্যাকে এসে সিম্পল আপনি এইটাকে স্ক্রিনশট তুলে ক্রপ নিতে পারেন। তো আমি ব্যাকে চলে যাই। তো তার পরের যে অপশানটা আছে সেটা হলো 2D কার্টুন, এখানে দেখতে পাচ্ছেন 2D কার্টুন। তো এটাকে এডিট করতে গেলে এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে টাচ করতে হবে, তারপর আপনার গ্যালারি খুলবে। সেখান থেকে আমি সেম ফটোটা নিয়ে নেব, সেম ফটো নিয়ে নিলাম, একটু পজিং নেবে, পজিং করার জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে। তো ফাইনালি পজিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। এখানে বরাবরের মতো আপনি তিনখানা ফেস পেয়ে যাবেন, কার্টুন ফেস, এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো উপরের যে তীর চিহ্নটা আছে এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, সে একই নিয়ম অনুসারে সেভ করে নিতে পারেন। আর যদি আপনার ওয়াটারমার্ক ছাড়া আপনি সেভ করতে চান তাহলে এখান থেকে আপনি সেম স্ক্রিনশট তুলে আপনি কিন্তু ক্রপ করে নিলে আপনার কোনো ওয়াটারমার্ক এখানে আসবে না। তো আমি ব্যাক করে বেরিয়ে যাই। তারপর এর পরের যে অপশানটা আছে সেটা হলো ক্যারিকেচার। তো এই ফটোটি এডিটিং করতে গেলে আপনাকে এই সিম্পলি অ্যারোতে টাচ করতে হবে। টাচ করে বরাবরের মতো আপনার সেম ফটোটা আমি নিয়ে নিই। এটাও আপনার পজিংয়ের জন্য একটু সময় দিতে হবে। তো ফাইনালি পজিংয়ের পরে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। তো এখানে আপনি তিনখানা ফেস পেয়ে যাবেন। এটা একটু বয়স্ক টাইপের, এটা তার থেকে একটু কম বয়স, আর এটা একদম ইয়ং বয়সের। তো এখান থেকেও আপনি ফটো সেভ করে নিতে পারেন। একই পয়সে আপনার উপরে যে তীর চিহ্নটা দেখছেন সেখানে গিয়ে আপনার এখানে সিম্পল সেভের অপশান আছে, সেখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। আর যদি আপনি ওয়াটারমার্ক ছাড়া যদি সেভ করতে চান তাহলে এইখান থেকে স্ক্রিনশট তুলে আপনাকে ক্রপ করে নিতে হবে। তো এছাড়া কোনো উপায় নেই। সো আমি সিম্পল ব্যাক করে বেরিয়ে যাই। এই ছিল আপনার চারটে অপশান। এই চারটে অপশানই বেশ খুব ভালো কাজ করে। তো আমি অনেক ফটো বানিয়েছি, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আরেকবার দেখিয়ে দিই আমি আপনাকে। সো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে যাই আমি গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো আছে। এই দেখুন, এই ফটোগুলো আমি কালকে বানিয়েছিলাম। আমি সিম্পল স্ক্রিনশট তুলে এখান থেকে আমি ক্রপ করে নিয়েছি। তো এটা আপনি যদি স্ক্রিনশট তোলেন, অনেকে ক্রপ করতে পারে না, তো এই যে ফটোর এখানে দেখবেন যে নিচে কোনো একটা জায়গায় আপনার এডিট বলে একটা অপশান থাকবে, সেই এডিটে গিয়ে আপনার এখানে সিম্পলি ক্রপের একটা অপশান থাকবে। আপনার মানে এক একজনের ফোনে একরকম থাকে, তো আমার ফোনে এরকম আছে। তো এখান থেকে সিম্পল আপনি এরকমভাবে ক্রপ করে নেবেন। এখান থেকে ক্রপ করে নিলে কিন্তু আপনার ফটোটা বিনা ওয়াটারমার্কে কিন্তু সেভ হয়ে যাবে, বুঝতে পারলেন? মানে তো এর জন্য আমি বারবার করে বলছিলাম যে সেভ করতে গেলে যদি আপনার ওয়াটারমার্ক চলে আসে তো আপনি স্ক্রিনশট তুলে সেটা ক্রপ করে নিলে আপনার কিন্তু কোনো ওয়াটারমার্ক আসবে না, রেজুলেশান সেমই থাকবে। তো এখানটা আমি ব্যাক করে বেরিয়ে যাই। তো এই অ্যাপ্লিকেশানটা আমার বেশ ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। এবং আপনি যদি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে আছে ডাউনলোড লিঙ্ক, যদি আপনি চান তো সরাসরি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আজকের মধ্যে এটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।